No! কুরআনে 40 জায়গা আমি আল্লাহ নিজের এতবার কথা বলেছি আনুগত্যের কথা বলেছি যেখানে বলেছে আতিউল্লাহ সেখানেই বলেছে আতিউর রাসূল কুরআনে 40 জায়গা আল্লাহ বলছে আল্লাহ নিজে বলছে এই আল্লাহ জানাই দিছে আমার নবীর আমি আল্লাহর এতবার যেভাবে করব আমার নবীর এতবার সেইভাবে করব আমি আল্লাহর গোলামি যেভাবে করব আমার নবীর গোলামি সেইভাবে করবা আমি আল্লাহর উপর ঈমান যেইভাবে আনবা ইয়া আইহুল

الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء اهل سنته اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى صدق الله المولى العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي

আপনারা বলেন তো দুরুদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে ইমান বাড়ে না কমে শান্তি লাগে কি লাগে না নাজদিরাত বেদার তপকা দিয়ে দি দরুদ শরীফকে যারা বন্ধ করে দিতে চায় কত বক্তা এই দুরুদের বিরোধিতা করে আজকে কবরে হারায় গেছে মাটির সাথে মিশে গেছে কবরের অস্তিত্ব পর্যন্ত আজকে হারাই গেছে কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই রে কে তার জন্য দোয়া করবে ইতিহাস থেকে নামগুলি মুছে গেছে অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে কিন্তু নবীর দুরুদ সালাম তখনও ছিল এখনো আছে কেমন পর্যন্ত দুরুদ সালাম চলবে বন্ধ হবে না হবে না কথা বলেন ঠিক না বেঠে মুসলমানরা পৃথিবীর কত বক্তা নবীর শানের খেলাপ বলে 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 কবরে হারায় গেছে কত বক্তার জবান থেকে নবীর ইজ্জতের শানের खिलाफ শুনেছি আল্লাহর অলিদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়ে কত বক্তা হারায় গেছে কবরের অস্তিত্ব পর্যন্ত আজকে তাদের নাই কিন্তু আল্লাহর অলির মাজারের গম্বুজ এখনো আছে আসতে বলেন কেন জোরে বলেন ঠিক না বেঠে এই মাজার শরীফ ভাঙ্গার জন্য আল্লাহর ওলিদের জিয়ারত থেকে মুসলমানদেরকে শরণার জন্য কত বক্তা কত নানা দলিল উপস্থাপন করে আজকে কবর দেশে হারাই গেছে তাদের জিয়ারতে কেউ যায় না রে কিন্তু আল্লাহর ওলির মাজারে মুসলমান এখনো আছে তখনও ছিল এখনো আছে আগামী তো আসবে কথা বলেন ঠিক না বেটা খুলে দেন সেই নবীজির শানে দুরুশ পরি পবিত্র রজভের রাত মাসে আমার নবীকে আমার আল্লাহ সহ শরীরে আসমানে নিয়েছেন পৃথিবীর কোন মানব দানব জিন ও ফেরেস্তা যেখানে যেতে পারে না আর পারবেও না সেখানে আমার নবীকে আল্লাহ সহ সম্মানে সহ ইজ্জতে নিয়েছেন সম্মান দান করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন বড় আশ্চর্য খবর রাজ যারা বুঝে না তারা নবী চেনে না বাংলাদেশে হাজারো ভক্ত আছে হাজারো মুসলমান আছে নবী কি জিনিস বাবা বুঝে না নবী না চিনে যদি কবরে যান শেষদা দিয়ে বাবা কাজ হবে না নবী চিনে কবরে যাওয়া লাগবে আউলিয়া ক্রেমের ধর্ম হলো ঈমান করার দরবার কথা বলেন ঠিক আল্লাহর ওলিদের দরবার হলো নবী জিনার দরবার কথা বলেন না কেন ঠিক না बैठे মুর্শিদের চরণ ভিহনে এ জীবন মিছে ন মুর্শিদের চরণ এ জীবন মিছে ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লা নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে কাছেদের চরণ এ এজীবন মিসে ভাইরে মুশিদের চরণ এ এজীবন মিসে কামিল যা আউলিয়া বানাইতে পারে পারি আউলিয়া বানাইতে পারে ওরে এক পলকে নিতে পারে এক পলকে দেখাইতে পারে মদিনানগর মুর্শিদের চরণ বিহানে এ জীবন মিশে শকর করি আল্লাহ যিনি আউলিয়ে ক্রামের সহবতে আসার সুযোগ করে দিলেন সেই জন্য আল্লাহ শাহান শাহি আলিসান আসমানে একসাথে বলিন আলহামদুলিল্লাহ পৃথিবীর বৃদ্ধকালে হুজুর বলেছেন রসুল করিমের শান আমরা কেন বলি ভাই জানেন নবী আমাদের আল্লাহ ইমাল লকব দিলেন ইব্রাহিম ইব্রাহিমকে লকব দিলেন খরিল উল্লাহ কে লকব দিলেন কালিমুল্লাহ ঈশাকে দিলেন রোহল্লাহ আদমকে দিলেন সফিউল্লাহ একদিন নবীজি বেজার মন বেজার করে আছে হাবিব মন বেজার হবে বন্ধুর মন বেজার হবে আল্লাহ কখনো চান নাই আল্লাহ ডেকে বলে হাবিব ও বন্ধু মন বেজার কেন নবী আমার ডেকে বলেন আল্লাহ তুমি আদম রে সফিউল্লাহ বানাইছো কালী মোল্লা বানাইলা ঈশার রহুল্লাহ বানাইলা ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলা আমার কি দিস গো আল্লাহ আল্লাহ রাগ দেখ কাহাবিব আমি আপনাকে যা দিয়েছি অন্য কাউকে তা দেই নাই আমি আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি হাবিবুল্লাহ 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 খলিলুল্লাহ মানে বন্ধু হাবিবুল্লাহ মানে বন্ধু আমার দেশের সুরা হাবি যারা আছে এরাকা আমরা মানুষ নবী ও মানুষ ওরে কানার ঘরের কানা আমরাও মানুষ নবী ও মানুষ হাবিবুল্লাহ বন্ধু খলিলুল্লাহ বন্ধু বন্ধুর মধ্য বন্ধুর মধ্যে তফাত আমি লিখি নাই আজ থেকে নয়শো বছর আগে হাফিজুল হাদিস লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল মা লিখি অন্যতম হাদিস বিশারদ পৃথিবী কত 900 বছর আগের মুহাদ্দিস প্রথম সহিহ মুসলিমের যিনি সারা লিখেছিলেন তিনার নাম আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি ইমাম কাজী আয়াজ আল মালিকি আজকে যারা সহিহ সহি করে হাদিস কে যারা সহি বলেছেন তিনি ইমাম মালিক মালিকি মাযহাবের অন্যতম সূর্য সন্তান ইমাম কাজী আয়াজ আল মালিকি নয়শো বছর আগে নবীর শাহানের একটা কিতাব লেখলেন কিতাব ও শেফা আমিসকিনের ঘরে আছে এই কিতাব শেফার মধ্য তিনি লেখেন হাবিবুল্লাহ খলিল দুইজনই তো আল্লাহর বন্ধু কিন্তু তফাতটা কি খলিল সব সময় আল্লাহকে খুশি করত আর হাবিবুল্লাহ হলো আল্লাহ নবীরে সব সময় খুশি করত বলা যাবে কি আর সুন্লাহ

যতদিন যাবে তত ইজ্জত বাড়বে যতদিন যাবে তত ইজ্জত বাড়বে আমার দেশের নজদি যারা আছে তারা নবীর শানকে ছোট ছোট ছোটো ছোটো করে বলে মুসলমান আমরাও নবী এরাও নবী মানে আমাদের মুখেও দাঁড়িয়ে আছে তাদের মুখেও দাঁড়িয়ে আছে আমাদের মাথায় টুপি আছে তাদের মাথাও টুপি আছে আমাদের জবানে কালেমা আছে তাদের জমানে কালেমা আছে আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরাও জুব্বা আমরা তারাও সুন্নত মানে আমরাও কেবলা সেজদা দাদি কেবলার দিকে সেজদা দিই এরাও কেবলার দিকে সেজদা দেয় আমরাও ঈদের নামাজ পড়ি তারাও ঈদের নামাজ পড়ে আমরাও সুন্নত আছে তাদেরও সুন্নত আছে তারাও নবী মানে আমরাও নবী মানি তারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানে কিন্তু তফাত কোন জায়গা আমরা নবী মানি তাজিমের সাথে মানি তাজিমের সাথে মানি ইজ্জতের সাথে মানি এরা নবী মানে কিন্তু তাজিমের সাথে মানে না বলে হুজুর কেমনে বললেন আপনি তাজিমের সাথে যদি মানত তাহলে তারা বলতো না নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় ভুল করত এই কথা যারা বলবে তারা ইমান আনার পরে বেঈমান হয়ে যাবে হুজুর আমাদের পাশে বসে রয়েছে উনি আমাদের আজকে সবার মুরব্বী কথা ঠিক উনি গার্জিয়ান উনি কি ধরেকন উনি আমাদের আপনাদের সবার আজকের অভিভাবক আল্লাহ বলছেন নমাইয়াতাবাল্লাহ রসুল আহু আল্লা দীনু ফাইন না হিসবাল্লা তোমরা যারা আমি আল্লাহকে অলি মানো আমার রসুলকে অলি মানো আমার অলি আমার মুমিন কামেল দেরকে যারা অলি মানো ফাহিন্না হিজবাল্লাহ তারা আল্লাহর দল হুমুল গালিবুন আল্লাহর দল বিজয় হবে সোহান আল্লাহ বলা যাবে না কার দল বিজয় হবে হিসবাল্লাহ কার দল কিন্তু মরার সময় কবরে নামানোর সময় কেন বললেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ নবীর দল কি ব্যাপার ব্যাপার কি দরা খাওয়া ও হাবিব দরা খামাগো জাগা মত দরা খাতিয়েবে না বাসদ না ফেরেশতারা দূর মুজ দিয়েकायदा মত লেংটা করে পিটাবে বাবা নবীর সাথে ফজলে বিনা আরে মুসলমান বাবাজি সুন্নি ওই যে বলছি আমরা নবী মানি কিন্তু তাদের সাথে মানি কথা বলেন ঠিকটা বেটে নবী মানি ইজ্জতের সাথে মানি ওরা রসুল মানে কিন্তু ইজ্জতের সাথে না ঠিক আছে না বাবা কথা কিন্তু বুঝে যাইতে রাত গভীর হয়েছে তাতে কি হয়েছে এখনই তো প্রেমের সময়

কি প্রমের সম্পর্ক কম্বলওয়ালা উঠেন কখনো বলে না ইয়া মুহাম্মদ উঠেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলের পরিবর্তে আল্লাহ কিন্তু বলেন ইয়া মুহাম্মদা قم الليل الا قليلا আল্লাহ কিন্তু এই কথা বলে নাই কম্বল মোরা দিয়া ঘুমায় আল্লাহ আদর করে বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কম্বলওয়ালা উঠেন কম্বলওয়ালা উঠেন কম্বলওয়ালা উঠেন একবার আওয়াজ তুলে বলা যাবে কি আর রাসূল আল্লাহ ই গহাল মুদ্দাসির নবীজি চাদর মুড়া দিয়ে ঘুমা আল্লাহ ডাক দেখে ও চাদরওয়ালা ওঠেন পৃথিবীর একজন বিশ্ববিজেতা একজন বাদশা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজনবি দেখেন তারা নবী মানতো কেমনে নজদিরাও নবী মানে সুন্নিরাও নবিমানে

নিছে পীর আছে মরিদ হইছে কিন্তু সুন্নি বুঝে না আছে না নাই অর্থাৎ আমাদের ব্যর্থতা আমরা তাদের কাছে এই মেসেজটা পৌঁছাইতে পারি নাই কে মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল থাকবে দুনিয়ার মধ্যে যারা কালা নাক বুছা নাক লম্বা চিকুন মোটা ওইদিন সবার চেহারা নোরানি দেখলে বোঝা যাবে জান্নাতি জান্নাতি সারা আল ইমরান আল্লাহ বলেন ইয়ামা তাফিয়াদু উজু হুন একদল মানুষের চেহারা উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা জান্নাতি এরা কারা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আব্বাস যার লকব হলো রহিসুল মুফাস্রি নবীজির আপন চাচাদো ভাই ছিলেন কোরানের সবচেয়ে বড় মুফাশ্রি তিনি ছিলেন আমার দেশে তো ভাই কোনা কাঞ্চি দিয়ে খালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মভাস্রে কোরআন আছে খালি মাইנק্যাসিফা দিয়ে শেষ নাই কুরআন একটা হাতিনের খালি নাছেকে কুরআনের জন্য জীবন করি কুরআনের লেগে মইতেছি কুরআনের লেগে জীবন গইতেছি আল্লাহ জুতা দেবো দামাই ঠিক কুরআন এর জন্য না কুরআন এবং সুন্নার জন্য আল্লাহ বলছে মাইয়াতির রাসূল ফাগাদা তা আল্লাহ নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হা ওরা নবীর কথা বলে না খালি কুরআন কুরআন করে কথা বলেন না কেন আচ্ছা আপনারা বলেন কোরআন কি নবী কোরআন কি সৃষ্টি কোরআন স্রষ্টার বাণী কোরআন সৃষ্টি না কিন্তু এটা আকিদার মাসালা এই মাসালার জন্য ইমা মাহমুদ ইবন হাম্বল চার বছর বেতের বাড়ি খেয়েছে আপনি তো আকিদা বুঝতে হবে আমাকে আমি আকিদার জন্য ইমা মাহমুদ ইবন হাম্বল চার বছর বেতের বাড়ি গিয়েছে। খলিফা তাকে চার বছর বেতের বাড়ি জেলখানায় মারছে প্রত্যেকদিন দশটা করে বেতের বাড়ি মারত বলবি কোরআন সৃষ্টি ইমামুদ হাম্বল বলতেন খোদা যা বলে নাই রসুল যা বলে নাই কথা আমি বলবো না চার বছর বেতের বাড়ি খেয়েছেন কেউ বলেছেন দশ বছর খেয়েছেন জেল খেটেছেন আর বেতের বাড়ি খেয়েছেন ইমাম আহমদ ইবন হাম্বল বলতেন কোরআন আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী আল্লাহর বাণী কখনো সৃষ্টি হতে পারে না আল্লাহর বাণী কখনো সৃষ্টি হতে পারে না এই জন্য অনেকে বলে কোরআন বলতেছে আসলে কোরআন কথা বলে না কথা বলে আল্লাহ কথা কে বলে ও তো আকিদার মশালও বুঝে না ঘোরার টিম ও খালি কোরআন নিয়ে চিল্লিতেছে আল্লাহ এই কোরআনুল কারিমে আল্লাহ বলতেছে বান্দা সব আমার বান্দা শুন আমি আল্লাহ এই কুরআনে 40 জায়গা আমি আল্লাহ নিজের ইত্তেবার কথা বলেছি ইতাআতের কথা বলেছি যেখানে বলেছে আতিউল্লাহা সেখানেই বলেছে আতিউর রাসূল কুরআনে 40 জায়গা আল্লাহ বলছে আল্লাহ নিজে বলছে এই কুরআনে আল্লাহ জানাই দিছে আমার নবীর আমি আল্লাহর ইত্তেবা যেভাবে করব আমার নবীর ইত্তেবা সেইভাবে করবা আমি আল্লাহর গোলামি যেভাবে করবা আমার নবীর গোলামি সেইভাবে করব আমি আল্লাহর উপরে ইমান যেভাবে আনবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নেই আল্লাহর উপরে যেভাবে ইমান আনবা আমার রাসূলের উপর সেইভাবে ইমান আনবা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর উপরে ইমান যেভাবে আনবা আমার রাসূলের উপরে সেইভাবে ইমান আনবা ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু আমার নবীকে সাহায্য করবা দ্বীনের জন্য সাহায্য করবা আর শুনো আমার রাসূলকে তাযীম করবা তাযীম করবা তাজিম করবে নজদী তাজিম মানে না নজদী তাজিম মানে না কোরআনের সব আয়াত তফসির করে তা করো না কেন ভাই এ জায়গা তফসির আসে না কেন এ জায়গা তফসির আসবে না কারণ এ জায়গা আসলে দল নষ্ট হয়ে যাবে হবে দলের লোক আর দাওয়াত দেবে না দলের লোক আর দাওয়াত দেবে না বাবা দলের লোক আর দাওয়াত দিবে না আর নবীর সাথে দল বড় হয়েছে নবীর সৈতে শায়েক বড় হইছে শায়েকের পূজা কুত্তি কুত্তি জান শেষ এই কথা বলেন না কেন না ঘুমাইছে আপনাদের রাত চারটে বাজে তাতে কি কি চলবে না ইনশাল্লাহ ইমানের মাসালা তো জানার দরকার আরে আউলি একরামের দরবার তো ইমান তৈরির জায়গা এখান থেকে আকিদা না শিখলে তো কোথাও থেকে শিখবেন না এই ওরা খালি কয়ে ওই ফির মুড়িদি শিরিক মানে খালি জুদা করে সরাই নিয়ে আসো। দলবদ্ধ মহিষ বাঘে আক্রমণের শিকার হয় না সহজে ওকে দল ছুট করে দেখেন বাগে আগে আগে দল থেকে সরাই দেয় দাবুর দিয়ে আগে দল থেকে একটারে সরায় চার পাঁচটা মিলে একটারে সরাই দেয় এর ওরা খালি আপনার দোকানে আইবো আপনার ব্যবসায়ী আপনার বাজ্যে খালি দলবদ্ধভাবে কিন্তু আসে নাসে 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 আসে নাসে 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 কি কথা কন না কে আসে নাসে 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 আসেন বসেন ইমান আমলের কথা বলতেছি ইমান আমলের কথা ভালোই বলেন অসুবিধা নাই আমরা দুঃখ নাই তাতে ইমানের কথা কেন আমলের কথা তো ইমানের কথা বলবো যে রসুলের সাথে কুস থাকে শিখেন কেন কথা তো এখানে কি কথা বলেন না আমল শিখাইতেছেন মনুষ্য দাড়ি টুপি জুব্বা ফাঁকরি নামাজ রোজা ভালো করেন না কিন্তু ওইখানে আসার পরে এইখানে আইসে আপনি আঙ্গুল দিয়ে খুশা মারতেছেন কারণ কি উদ্দেশ্যটা কি আপনার নিজের ইমান আগে ঠিক করেন সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা এরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা আছে মহার রাম আসলে ওরা পাগল হয়ে যায় বলে কি পাগল হয় বিরাট বড় চুলকানি খাওয়া শরীরের মধ্য লেগে যা সাড়ে চোদ্দোশো বছর আগে সাড়ে চোদ্দোশো বছর পরে ইয়াজিদকে ভালো মানুষ বানানোর জন্য তারা বহু যুক্তি তর্কতা লাশ করে হজরত ইয়াজিদ রহমত উল্লালে বানায় ফেলায় ইয়াজিদ যদি হজরত হয় নামের পিছনে যদি রহমত উল্লালে হয় তাহলে শয়তানের দোষ করছে কি ভাই কি কথা করে না খে তাহলে শয়তানের দোষ কী শয়তানের নামের আগে তো বলার দরকার ছিল হজরত ইবলিস রহমান আত্তুল্লাহ লাই সি কথা করে না খে তাহলে শয়তানের দোষ করল কি ইয়াজ যদি হজরত হয় তাহলে পৃথিবীতে হজরতের ইজ্জত শ্যাষ কি কথা বলেন না কেন ইয়াজদ যদি আবিরুল মমিনীর হয় তাহলে আবিরুল মমিনের খাতাবের ইজ্জত শ্যাষ বাবা তার মনে বোঝা গেল ওরা সদ্য বেশি চোদ্দশো বছর পরে করার জন্য শক্ত আমার উপর অনেকে ওরা বেজার বেজার হলে কিছু যায় আসে না বেলায় নিজের বাপকেও সারা যাবে ইমান 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 রসুল তোমারি কারণে বিশাল ভুবনে আল্লাহর কথা বলে না আকাশ না বাতাস দুনিয়া দৃপ্তিম মসুল তোমারি কারণে বিশাল ভুবনে আল্লাহর মনোযোগ মনোযোগ দিয়ে সারা কোরআন শরীফের কোথাও আপনি খুঁজে পাবেন না আল্লাহ শুধু বলছে আমার এর করো আল্লাহ বলছে আমার এটা আমার গোলামীর সঙ্গে সঙ্গে নবীর গোলামি করো এটা আত্ম মানে গোলামী গুলামী গোলামী আমরা যখন বলি আমরা নবীর গুলাম ওরা কয় শিরি আমরা আল্লাহর গুলাম নবীর গুলাম না আল্লাহ আজ জুতা দিয়ে কায়দা মতো ফিটা নজদি আমার নবীর গুলাম নাহা পর্যন্ত আমি আল্লাহর গুলাম হতে পারবি কথা ঠিক আছে হাজরাতো নাম শুনছেন নাম কি হজরতে ওমর কি আমরার মতো ছোট খাটো না ওনা জুতা এক পাল্লায় দিলে সারা পৃথিবীর মুসলমান আর এক পাল্লায় দিলে জুতার ওজন সমান হবে না হাজিরাত ওমর কে নবীর পরে যদি কেউ নবী হতো ওমর হতো নবী হযরত ওমর কে আকাশের নক্ষত্র তুলনা কি যারা আমল নামে তিনি ওমর হযরত ওমর কে ওমরের ইচ্ছায় আল্লাহ অনেক জায়গায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে বাজান সেই ওমর সাই অমর খলিফা যখন হলেন মিম্বর শরীফে দাঁড়াইলেন মসজিদে মিম্বরে মুসতাদিক হাকিম আল শাহী এর ভিতরে হাদিস আমার করে কিতাবাসিক ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আত-তালখিস এই আত-তালখিসের ভিতরে তিনি লিখতেছেন হাজা হাদিসুন সহীহুল ইসনাদ আলা শর্ত মুসলিম শর্তে বুখারীয়া মুসলিম বুখারী মুসলিম অনুযায়ী হাদিস قناه শর্ত অনুযায়ী হাদিস قناه সহী আল্লাহর নবী সাহাবী হযরত ওমর যখন খলিফা হলেন শরীফে দাঁড়াইলেন দাঁড়ায় হজরতমর বলতে ভাষণ দিতে লাগলেন বিরাট বড় ভাষণের শেষে বললেন ও সাহাবিরা মুসলমানরা শোনো আমি রসুলের কারিমের কাছে থাকতাম নবীর খাদেম ছিলাম ও আবদাহু ও খাদেমাহু আমি নবীর গোলাম ছিলাম আমার নবীর খাদেম ছিলাম ও আবদাহু ও খাদেমাহু ও খাদেমাহু ও আবদাহু আমি নবীর খাদেম ছিলাম আমার নবীর গোলাম ছিলাম তোমরা মনে করো আমি খুব শক্ত হৃদয়ের না আমি রসুলের কদমে যখন ছিলাম ও আবদাহু ও খাদেমাহু আমি নবীর গোলাম ছিলাম নবীর খাদেম ছিলাম নবীর গোলাম ছিলাম নবীর খাদেম ছিলাম আমরা আমরা নবীর আল্লাহর গোলাপ আল্লাহ ডাক কে ডাকুলা ফাঁকা আল্লাহ আমার নবীর গোলামি হইলে আমি আল্লাহর গোলামি হা আমার নবীর গোলামি হইলে আমি আল্লাহর গোলামি হা আমার নবীর গোলামি হইলে আমি আল্লাহর গোলামি হা পৃথিবীর কোন নবীকে আল্লাহ মর্যাদা দেন নাই আর কাউকে দিবে না নবীর গুলামি আল্লাহর গুলামি নবীর দল আল্লাহর দল এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ তোমাকে নবীর দলে কবরে নামানো হলো এই জন্য আমরা সুন্নিরা তাজিমের সাথে নবী মানি আমরা তাজিমের সাথে নবী মানি প্রেমের সাথে নবী মানি কথা বলেন ঠিক না বেটা তফাত কি ছোট না বড় বড় কত বড় পৃথিবী এবং আসমান বিরাট বড় তফাত বেদাতি কারা আজকে দিয়ে যায় ওরা বলে আমরা বেদাতি আমরা আমরা মাজার করি পীরের পূজা করি আমরা এটা করি হেতা করি দোয়া করি মিলাদ আমরা পালন করি ইয়া নবী ও আলাইকে বলে দাঁড়াই এরপরে আপনার কি বলে সালে সহাফ করি শরীফ মাহফিল আমরা করি এরপরে মানুষেরা খাওয়াই মানুষেরা যে খাওয়াইলাম ওরা কয় তোমরা তো সুন্নি না তোমরা তো চিন্ন খালি চিন্ন খাও আচ্ছা বলে চিন্নির মালিক কে আমরা কি এমনি এমনি খাই না গরু জবাই দিয়ে খাই কি কথা কন না কে গরু জবাই দিই মহিষ জবাই দিই ছাগল জবাই দিই আমরা সিন্নি খাই ও রাসা ইয়ে থাই আমরা চিননি খাইলেও গা শৰীরে চুল খাই কে আল্লাহ বলছেন তার জোখো মাং তাছাড় বি হিসাব আমি যারি খুশি তার রিদিক দেই সুবহান আল্লাহ কি বল আছা না। খানজাহান মাজার আছে না নাই কুমির আছে না নাই সারা দেশে সুন্দরবন এত কুমির সুন্দরবনের কুমির রে মানুষ নিয়ে ওই মুরগা খাওয়ায় না মাছ খাওয়ায় না খাবার খাওয়ায় না কিন্তু খানজাহান আলীর মাজারের কুমির রে মানুষ নিয়ে খাওয়াই কে ভালোবাসে কি এমনি হয়েছে নাকি সুন্দরবনের কুমির তো ভালোবাসে খানজাহান আলী রহমতুল্লাহ কুমিরে মানুষ নিয়া খাওয়ায় কারণ কি জানেন ওই কুমিরের পূর্বতন বংশধর ওই বংশধর আল্লাহর ওলিকে কাধে করে নিয়ে আসছিল। ওই যে বংশের একজন কাধে করছে বংশের একজন আল্লাহর ওলির খিদমতের জন্য বংশ পরস্পর মানুষের খাবার খায়া যাইতেছে আল্লাহর ওলির কুমির হলাম আমরা ঠিক এই আস্থিকোন কে ধরে খায়া আমরা যারা ওলি আল্লাহর murid আমরাও কুমির আল্লাহকে তোরা বিরিয়ানি খাবি গরুর গোস্ত খাবি তোরাই খাবি আর ওরা খালি সাইয়া সাইয়া দেখব এই জন্য ওরা আমরা হিংসা করে হিংসা করে লাভ নাই বাইরে আরো বলে দিয়ে যায় হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম যখন নমরুদে আগুনের ভিত্তি পালাইছে নমরুদে যখন কি কষ্ট হইতেছে আপনাদের গোম আসতেছে আরো বলুন দাও আছে

যদি বিয়াদবি নবীর সাথে হয় আমার জিন্দিগি বরবাদ ফরিদি কেন লক্ষ্য ফরিদিও যদি কাবার গিলাপ ধরে কাঁদে ভাই আল্লাহ বলছে আমি মাফ করব না ক্ষমা করব না ক্ষমা হবে না ক্ষমা হবে না ক্ষমা হবে না ইব্রাহিম কাগুনের মধ্যে ফেলে দিল বেগে। ফিট টারি করে ব্যাঙে সুরুত সুরুত করে প্রসাব করে আল্লাহ ডাক দেখ ব্যাং করো কি কয় আমি প্রসাব করতেছি কি জন্য প্রসাব করিস রে ব্যাগ তোর এই প্রসাবে কি ইব্রাহিমের হিমিরে আগুন নেপবে চল্লিশ দিন পর্যন্ত যে আগুন জ্বালাইছে চল্লিশ দিন পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে এত বড় আগুন দুই তিন কিলোমিটার আগুনের কাছে মানুষ যাইতে পারে না তোমার ওই ব্যাঙ্গের প্রস্রাবেরই সামান্য প্রস্রাবে কে আর আগুন নিববে ব্যাংক ডাক দেখো আল্লাহ আমি জানি আগুন নিবে না কিন্তু কেয়ামতের মাঠে মাখলুককে যখন ডাক দিয়ে বলবা আমার খলিল আগুনের মধ্যে ফেলাই ছিল তোরা কি করেছি সেই দিন আমি জবাব দিব আল্লাহ আমি ব্যাঙ্গে অন্তত প্রস্রাব করে নিবানোর চেষ্টা করেছিলাম বলেন এটা ব্যাঙ্গের ভালো আস্তে গঙ্গা ব্যাঙ্গের ভালো ব্যাঙ্গের ভালো যারা বলেন ব্যাঙ্গের ভালো আরে امام নবীর شانকে যারা ছোট করে দেখে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই কথা করনা কেন ঠিক না বলেছে কেন নাই ও আমার নবীর इज्जतকে ছোট করে দেখছে যত বড় মোল্লা হোক ওর সাথে আমার কোনো আদান প্রদান নাই ঠিক হু সৈক কে মনিশ বেজার হইন না ভাই আমার বাপ এমন সুন্নি ছিল নজরিদেরকে ভিক্ষা পর্যন্ত দিত না আমি সেই ঘরের ছেলে আমি সেই বাপের পোলা জীবনে নামাজ তো নাই মরার তিন দিন আগে আব্বা বলে গেছে বিদায় টিদায় দিও মাফ করে দিও দিন সব শেষ করে দিয়ে বাপ মারা গেছে তিন দিন পরে সবার কাছ থেকে মাফ সাফ চাই আসছে আমি সেই বাপের পোলা জীবনে ভিক্ষা পর্যন্ত দিছে না আমার মাকে বলতো যদি দাও

ছোট করে দেখবি বাবা বরদাস্ত করতে পারতেন শূন্য হলে শূন্যের মতো হতে হবে কথা বলেন ঠিক না ঠিক বন্ধুরে খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বেদাতে কি বুঝাইতেছি সময় কম কথা বেশি আজকে একটু ঝামেলায় পড়ছি ওই মাহফিলের বেটারা দুনিয়ার প্রশ্ন করছে ভাই ওই জায়গা অর্ধেক ওই জাতের গোরস্থানের মাসলা দশ গ্রাম নিয়ে একটা গোরস্থান সব আইসে খালিকা হুজুরি ডেকি ডেকি আজকে দিশি কায়দা মতো দুলাই দুলাই যা দেওয়ার দিশি আমার কয় হুজুর আগে বছর আসতে হবে আসবো অসুবিধা নাই কিন্তু ধুলাই হবে এক অসুবিধা নাই ধুলাইরই দরকার কারণ আদা সুন্নি গাদা সুন্নি হয়ে লাভ নাই সুন্নি হলে সুন্নির মতো হতে হবে রে খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান ব্যাঙের পুষ কি আর পানি আগুন নিভবে রে আগুন আর নিভবে না ব্যাঙ্গের পুষ কিন্তু ব্যাঙের ভালোবাসা আল্লাহ বলেন ও বেল তোর পুষ আগুন নিভবে না আমি জানি কিন্তু তুমি তো আমার খলিলকে ভালোবাসো চেষ্টা করে রে ব্যাং যা রে আমি শুধু তোরে পাক করলাম না তোর গোষ্ঠী সুদ্ধে কেমন পর্যন্ত সব প্রসাব পাক বানাই দিলাম করছে কয় ব্যাঙে পাক করছে কয় ব্যাঙে রে গোষ্ঠী সুদ্ধে পাক করছে গোষ্ঠী সুদ্ধে আল্লাহ একবারে পাক বানাই দিছে এক ব্যাঙের কারণে গোষ্ঠী সুদ্ধে একবারে পাক সুবহানাল্লাহ কি বাড়ি যায় বাজান পৃথিবীর মধ্যে আমরা কি সবাই অলি আল্লাহ হব সবাই কি আরো ইব্রাহিমের ব্যাঙ হব ব্যাঙ কয়টা বাজান অলি আল্লাহ যারা হয়েছে তারা তো ঘুমা আমরা অলি আল্লাহ হইতে পারবো না কিন্তু অলি আল্লাহর মহিব্বিন তো হতে পারবো অলি আল্লাহর জাইরিন হতে পারবো আল্লাহর মহিব্বিন হতে পারবো অলি আল্লাহর আশিকিন হতে পারবো অলি আল্লাহর সহবতি হতে পারবো অলি আল্লাহর মজলিসে বসতে পারবো আল্লাহ নবী বলছেন দুনিয়াতে তুমি যারা ভালোবাসো তার সঙ্গে তোমার হাসন হবে একদিন সাবিরা বলেন হুজুর মাসিকে যদি একজন থাকে মাগরিবে যদি একজন থাকে ওইজন যদি ওইজনকে ভালোবাসে আল্লাহ নবী বলেন দেখাও যদি কোনোদিন না হয় হাসনের ময়দানে একসাথে থাকবে এই জন্য আমরা যখন দোয়া করি তখন বলি আল্লাহ যত অলি আল্লাহ সে তাদের পাকে হাদিয়া পৌঁছাও আমার নফল নামাজ আমার কোরআনের খতম আমার মাহফিলের স্বভাব যখন অলি আল্লাহর কদমে চলে যায় তখন শাহ আকদুম

আমাদের হাসর নসর হবে বর্তমানে সরকারি দল ক্ষমতা আছে না যারা সরকারি দল করে তারা কিন্তু রাস্তায় একটু মাঝে মধ্যে একটু হ্যাঁ একটু শক্তি নিয়ে হাঁটে কারণ আমার দল তো ক্ষমতা এটা স্বাভাবিক যে দলই থাকুক আমি রাজনীতির কথা বলতেছি না এটা সাধারণত থাকে কারো বড় ভাই যদি মনে করেন এসপি থাকে ও রাস্তা দিয়ে হাঁটার সময় পুলিশ ওই ওসি মসি এগুলো দেখলো মাঝে মধ্যে কেয়ার করে না কারণ বড় ভাই এসপি আবার যদি ডিআইজি থাকে তাই তো আর কোনো কথাই নেই সেনা প্রধান তার তো আর কোনো কথাই নেই রে ভাই ও তো আর কাউরে গুন করছে না এটা হলো আপনার একটা ক্ষমতার একটা পাওয়ার মানে শরীরের ভিতর জোর চাইছে পকেটে যদি টাকা আপনার থাকে তো দুই বেলা না খেয়ে থাকলে মনে হয় যে ক্ষুদা লাগছে কথা কিন্তু সত্য পরীক্ষা করিয়ে দেখেন আর যদি টাকা পকেটে না থাকে ঘরে অভাব থাকে খালি ঘন্টায় ঘন্টা খাইতে মন চায় ভাই ভাই এগুলো হলো বাস্তবতা থেকে বলছি খালি ওয়াশ করলে তো হবে না এগুলো হলো দর্শন গবেষণা টাকা যদি পকেটে থাকে খাইতে মন চাবে না পরে আসি তো হরে খামে টাকার গরম কিসের গরম টাকার গরম না খাইলেও শরীর স্বাস্থ্য ভালো থাকে চেহারা খুব ভালো তো খুবই মনোযোগ সরকার আজ কাল নাই অন্য সরকার আসলেও আজ আছে কাল নাই পৃথিবীর ক্ষমতার পালা বন্টন হয় কিন্তু আল্লাহর ক্ষমতার পরিবর্তন কি আছে তাহলে বড় সরকার কে আর আল্লাহর দল হলো অলি আল্লাহর দল আল্লাহর দল এরা সব সময় ক্ষমতা হয় দুনিয়াতেও ক্ষমতা হয় আখেরাতেও ক্ষমতা জোরে বলা যাবে কি মারা হাবা বুঝতেছেন না মনে হয় বুঝে আল্লাহর দল সব সময় ক্ষমতা দুনিয়া ক্ষমতা হাসরে ক্ষমতা কবরে ক্ষমতা ফাইন্না হিজবুল্লাহ আল্লাহর দল আল্লাহর দল হুমুল গালিবুন আল্লাহকে আমার দল বিজয়ী 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 দল বিজয়ী দল আল্লাহর দল ক্ষমতায় দুনিয়াতে ক্ষমতায় হাসরে ক্ষমতায় কবরে ক্ষমতায় আমরা দুনিয়াতে অলি আল্লাহর সাথে আছি মাঝে মধ্যে আমরাও এইভাবে নারা সারা দিব আমরা চিন্তা কবরেও নাই হাসরেও নাই হাসরেও আমরা অলি আল্লাহদের সাথে থাকবো আমরাই নারা সারা দিব কথা ঘন্না কেন এই জন্য আল্লাহ বলছি আমাতিয়া মায়ে একদল মানুষের চেহারা উজ্জ্বল দেখলে বোঝা যাবে জান্নাতি জান্নাতী জান্নাতি জান্নাতি জান্নাতী ওরা কারা সাড়ে চোদ্দশো বছর আগে রইসুল মুখশ্রিম তিনি বলতেছেন সেই দলের নাম অহোমাহলুর সুন্নতিল জামা আহত তারা আহলের সুন্নতল জামাত সুঙ্গি মুসলমান সুন্নি মুসলমান জরে বলা যাবে না জাগো সন্নি মুসলমান শোনো সন্নি মুসলমান বলেন জাগ সন্নি সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান তোমার আসেনি ইমান সন্নি মুসলমান জাগ সন্নি মুসলমান আমরা নবীর সেনা ভয় করি না বোমা কথা বলেন না কেন আমরা কার সেনা কার দল কার গোলাম ওই নবীর গুলামি হলে আল্লাহর গুলামি নবীর দল হলে আল্লাহর দল নবীর সেনা আল্লাহর সেনা বাজান ওরা কবে আমরা আল্লাহর দল আমরা বলবো আমরা দল কারণ আল্লাহ বলছেন নবীর গুলামী আগে কর আমি আল্লাহর মানা হাব্বাহুমা দা হাব্বানি ও মানা হাব্বানি হাব্বাহুল্লাহ যে আমাকে ভালোবাসে তার আল্লাহকে ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে ওমান হাব্বাহুল্লাহ আদাল জানা যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আমার আফগাদা নেই আফগাদা হুল্লা যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় আমার আফগাদা হুল্লাহ খালা হুন্নার যে আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ তাকে জাহান নামে পাঠায় দেয় তার মানে বোঝা গেল নবী রাজি আল্লাহ রাজি নবী বেজার আল্লাহ বেজার নবীর শাহান আল্লাহর শাহান নবীর দল আল্লাহর দল নবীর গুলামী আল্লাহর গুলামী ওরা খালি কয় কোরআন 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 আল্লাহ কোরআনে ডাক দেখো বান্দা সোধ আমি বলে দিছি নবীর কদমে চলে যা নবী সারা আর তো কার কোনো উপায় রাস্তা নাই আমার নবী সাহাবিরা নবী দেখে কালনা পড়ছে পাহাড় দেখে না নবী সাবিরা আল্লাহ চিনেছে নবী দেখা পর্বত দেখে নবী চিনে নাই নবী সাবিরা আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য জীবন দিয়েছে নবীকে দেখা তারা কোরআন বুঝেছে নবী দেখা দিন বুঝেছে নবী দেখা তারা কিন্তু আসমান দেখে নবী চিনে আল্লাহ চিনে নাই তারা আমার নবী দেখে আল্লাহ চিনেছে কথা বলেন ঠিক না এর চেয়ে সহস কথা আর আছে তাহলে সুন্নিরা জান্নাতে যাবে এটা কি আমার বক্তব্য না আল্লাহর হ্যাঁ জাগো সন্নি মুসলমান শোনো সন্নি মুসলমান বলেন সন্নি মুসলমান জাগ সন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে বলেন ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান তোমার আসেনি ইমান সন্নি মুসলমান জাগ সন্নি আমরা হলাম নবীর সেনা ভাই করি না বুলেটে বোমা ঠিক না বে ঠিক ইতিহাসে লেখায় আছে কারবালার প্রমাণ সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান বলেন সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে ইমান তোমার আসেনি ইমান সন্নি মুসলমান জাগো সন্নি মুসলমান এরপরে আল্লাহ বললেন দল মানুষের চেহারা থাকবে মলিন দেখলে বোঝা যাবে তারা মুখটা মনটা মলিন করে তারা হাসরের ময়দানে বসে থাকবে ওই যে কারা অহুম মাহালুল বেদা বল গুমরা তারা হলো বেদাতি দল গুমরাহি দল বেদাতি দল বেদাতি দল সাড়ে চোদ্দশো বছর আগে বলেন তারা বেদাতি 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 আমরা যখন ইয়া নবী সালামু আলাইকে বলে দাঁড়ায় তখন একদল দেখবেন চুপচাপ বসে থাকে মনটা বেজার কইরা মনে হয় বউ মরে গেছে নাই কথা বলনা কে কি যে দুঃখ মনে বউ মরেছে আর બી কত্তর তোর জিবুড়ে

সাত হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিসের মধ্যে খাদিম রসুল হাদরদ দানাত বলেন নবীর পবিত্র জবান থেকে শুনছি নবীজি ফরমাত আমাকে আল্লাহ নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন বিমাল্লাহ ই আল্লাব আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ আমার কত উপরে নিলেন সুহান আল্লাহ বালা বলেন সপ্তম আসমান উপরে নিতে 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 এত উপরে নিলেন শুন বিমালাহু ইহ আল্লাহ নবী সাহাবি বলতেছেন আল্লাহ নবী ফরমান আল্লাহ নবী ডাক দেখো মাত্রে আল্লাহ এত উপরে নিলেন আমাকে আল্লাহ সারা এই সীমানা আর কেউ বলতে পারে না সুম্মা জাহা সিদরাতাল তাহা এরপরে নবেযী দেখ দিক আমার আমার সিদ্ধাতুল মন্ন্তহাতে নলেন নিয়র পরে এরপরে আল্লাহ ্লা আল্লাহ প্রশুল বলতেছেন শোন অদানাল যাব্বার লব্্যুল ইজ্জাতি ফাতা দল্লাহ ফকানা পাবা মিন হু তাউসাই নিয়ে আ্ওয়াদ এরপরে আমার আল্লাহ আমার কাসা কাসি আসলেন কাসা কাসি কাসা কাসি কাসা গাসি এক সাে জে বল তবেকে মারা জানি রাত গভীর পাঁচটা ফজরের রক্ত বাঁচতেছে এই ফজরের সময় আপনারা জেগে রয়েছেন একটা মাত্র কারণ নবীর প্রেম অলির প্রেম মুর্শিদের প্রেম কথা বলে এত রাত্রেও জায়গায় রয়েছেন ফজর আর একটু পরে হবে ভাই কিন্তু সময় চলে তাহার কষ্ট হয় তারপরে চোখ তাকিয়ে রয়েছেন নবীর কথা শুনলে কলিজাটা বড় হয়েছে না কথা কন্যা বড় হয়েছে না

তফাত কি ছোট না বড় মুসলমান বুঝে কবরে যায় বুঝে কবরে বুঝে কবরে কদু কিনার সময় তো কদুর খামসি ঠিক আছে কদু কে কি লিখে তোর যে কিন মু জালি নাবাতি দিকে দি কে নি তুই যে দেহি একটা খামসি দিয়ে দেখি তো জালি না পাতি কদু কিনার সময় জালি নাবাতি বাজার করার সময় ভালো না পচা টমেটো কেনার সময় পচা না গান্দা আলু কেনার সময় কি এই পচে গেছে কিনা দেখে দেখে কেনেন দুনিয়ার বাজারে যদি এত কেনা বেচার সময় এত চেক আপ হয় এত দেখা দেখি হয় তাহলে আখের হাতের বাজার করার জন্য দুনিয়াতে আপনাকে পীর দেখতে হলে আগে দেখতে হবে আমার পীরে রাখি দা ঠিক আছে খালি মুড়ি দেয় বেতর করে ফাঁকি দেখতে মুড়ি দিয়েছেন বিরাট বড় ভাগ উনি বাবারে ফিসাবে শেহার রাখতো খুব সুন্দর রে বুধ করে যায় আদি দিন আগে দেখেন আকিদা ঠিক আছে কিনা হ্যাঁ কথা বলেন যদি আকিদা আহলে শূন্য তল জামাত না হয় তালাক মেরে দেন কি মেরে দেন সুজা হিসাব বাকি কি নেই আমার কথা আমার কথায় কোনো বাকি ঝুঁকি নাই ভাই কেউ বেকার হলে খুশি হলো দেখার সময় নাই আব্বা মরে তো যেতেই হবে আজ অথবা কাল জেন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জগি তোর যায় ফাঁকি দিয় ও আদাম পাকে ধরি আগে সেদারি দন্তবাসী গুটা চারি সমন জারি গিয়া সে কোরিয়ারে দম জেন্দেগি তাই ফাঁকি দিয়া জেন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনার আদ জগি তোর যাই ফাঁকি দিয়ার